তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আর একটা নতুন মিনি ছোট্ট পারে একটা ব্লগে স্বাগত জানাই। তো আজকে ঘুরতে ঘুরতে আমরা চলে গেছিলাম আমাদের এখানে হচ্ছে মা রক্ষাকালী কালী মন্দিরে, মানে আমাদের থানাতে আর কি। তো আমাদের কাঁকড়া থানাতে এই পুজোটা প্রতি বছরে নেয়, এই বছরও হয়েছে, দুমদাম করে সেজে ওঠে প্রতি বছরে। লাইটিং ডেকোরেশন অল টোটালি 100-তে 100। তো সেই মতো আমরা অনুষ্ঠান, আমরা যে টাইমে গেলাম কিছু অনুষ্ঠান চলছিলো, বাচ্চাদের সুন্দর সুন্দর নাচ হচ্ছিলো, একজন কেউ মহাদেব সেজেছে, কেউ কালী সেজেছে, সব রকম সেজে তো নাচ হচ্ছিলো, খুব সুন্দর লাগলো অনুষ্ঠান। আর লাইটিং দিয়ে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে মানে টোটালি একদম অসম। তো এই যে আমরা প্রোগ্রাম দেখছিলাম, আমি এখন ক্যামেরাটা বের করে একটু জুম করে ছবিগুলো তুলছিলাম, আর দেখতে হচ্ছে লোক তো অনেক অনেক লোক আর কি, এত ভিড় থানার মধ্যে। আর ওই যে আমাদের মা রক্ষাকালী, ওই যে মানে আমাদের মন্দিরটার আর কি মা, তো ওই যে দেখতে পাচ্ছ ওই যে পিছনে জায়েন্ট স্ক্রিনে দেখা যাচ্ছে, এটাই আমাদের হচ্ছে মন্দিরের, তো মানে আমাদের থানার যে মা, সেই মায়ের ছবিটা। আর এই যে দেখতে পাচ্ছ তার প্রতিমার কিছুটা অংশ, ওই যে মুখটা, যে মেন প্যান্ডেলের চূড়াতে করা হয়েছে। তো এক কথা বলতে প্যান্ডেলের দিক থেকে, লাইটের দিক থেকে এবছর খুব সুন্দর, খুবই সুন্দর করেছে। প্রতি বছরই ভালো হয়, তবে এই বছর একটু মনে হচ্ছে বেটার। আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমাদের এই মেন গেটটা, মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা বহুত উঁচু করা হয়েছে, আর গেটটা মানে দুর্দান্ত দেখতে পাচ্ছ, খুবই লম্বা একটা, একদম সুন্দর দেখতে পাচ্ছ। আর লোকে তো লোকালয় একদম রাস্তাঘাট। তো যাই হোক, আর তারপর আমরা একটু চলে যাবো, আর তারই সাইড